আসসালামু আলাইকুম সবাইকে আক্তার এটি নাইন ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আমি আক্তার হোসাইন আর আরব আমিরাতে ভিসা খুলে যাবে দু হাজার একুশ সালে আর দু হাজার একুশ অলরেডি চলেই আসছে ডিসেম্বর শেষ হবার পর্যায়ে আর দুবাই ভিসা খুলে যাবে এই বিষয়টি নিয়ে অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন কারণ আমাদের আরিফ ভাই অনেকে হয়তো চেনেন যিনি ইউটিউব চালান উনি অলরেডি দুটো ভিডিও দিয়েছেন প্লাস আমাদের রাষ্ট্রদূত এ বিষয়টি নিয়ে আলাপ আলোচনাও করেছেন যে আমাদের বাংলাদেশিদের জন্য ভিসা খুলে যেতে পারে আর এই বিষয়টি নিয়ে আমার কাছে অনেকে প্রশ্ন করছেন যে ভাই আপনি কেন এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে ভিডিও দিচ্ছেন না তাই আজকের ভিডিওটি নিয়ে আসছি আপনাদের সামনে একদম খোলামেলা আলোচনা করার চেষ্টা করব এবং এই বিষয়গুলো কতটুকু সত্য বা সত্যি সত্যি কি দুবাইয়ের বিসা আরব আমরাতে ভিসা বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন যদি নতুনভাবে যুক্ত হয়ে থাকেন তাহলে দুবাইয়ের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলাইকনটি দিন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথমে যে বিষয়টি বলতে চাই সেটা হলো যে প্রতিটি বছরই শুরু হবার আগেই আমাদের বাংলাদেশিদের সবার মুখে মুখে একটি কথা থাকে সেটা হলো যে জানুয়ারিতে দুবাইয়ের ভিসা বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হবে কারণ অনেক দিন থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ অবশেষে আমাদের রাষ্ট্রদূত একটি আলোচনা করেছেন যে একটি সম্ভাবনা আছে যে বাংলাদেশিদের জন্য ভিসা খুলে দেওয়ার এর মেন কারণ হলো এটাই আপনারা জানেন যে অনেকগুলা দেশ প্রায় বারো থেকে তেরোটি দেশের সাথে আরব আমিরাতের ভিজিট ভিসা বন্ধ কিন্তু আমাদের বাংলাদেশের ভিজিট ভিসা এখনও চালু আছে বাংলাদেশের ভিজিট ভিসা চালু থাকার পরেও বাংলাদেশ থেকে কিন্তু আসতে দিচ্ছে না আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট বাংলাদেশের এয়ারপোর্টে আটকে দিচ্ছে জিডি করে দিচ্ছে পাসপোর্টের মধ্যে অফলোড সিল মেরে দিচ্ছে আরও অনেক অনেক জামেলা যেটি নিয়ে আমি অনেক কথা বলেছি আপনাদের সামনে তো রাষ্ট্রদূত যে বিষয়টি বলেছেন অথবা আমাদের আর ভাইয়ে যে বিষয়টি বলেছেন ওনারা এটাই বলতে চেয়েছেন যে একটা সম্ভাবনা আছে কারণ আরও অনেকগুলা দেশের সাথে জানেন যে যেমন পাকিস্তান সহ আরও অনেক দেশ আরব আমিরাতের ভিসা বন্ধ বিজিট বিসা বন্ধ সব টোটালি কমপ্লিট বন্ধ কিন্তু বাংলাদেশিদের জন্য বিজিট ভিসা এখনও চালু আছে এই সুবাদে আমরা একটা আশা করতে পারি যে জানুয়ারিতে হয়তোবা সেটা জানুয়ারি হোক ফেব্রুয়ারি হোক অথবা মার্চে হোক আমাদের বাংলাদেশিদের জন্য আরব আমিরাতের ভিসা খুলে দিতে পারে সহজেই বাংলাদেশ থেকে ভিজিট ভিসা নিয়ে আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন এরকম একটা সম্ভাবনা আছে কিন্তু যারাই আমার কাছে প্রশ্ন করেছেন তাদের কিন্তু একটাই উদ্দেশ্য ছিল যে ভাইবা আরব আমিরাতের দুবাই বিসা খুলে যাচ্ছে তাহলে আপনি কোনো ভিডিও দিচ্ছেন না দেখেন প্রতিটি বছর কিন্তু এরকম আলাপ আলোচনা হয় আর এই সুযোগে কিছু দালাল চক্র ঘুম থেকে জেগে উঠে তাদের অনেক মিটামিটা কথার মধ্যে পড়ে অনেক বাংলাদেশি সহজ সরল মানুষ টাকা লেনদেন করে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এরকম কোনো নাই আসে নাই যে আরব রাতের দুবাইয়ের জন্য বাংলাদেশিদের জন্য বিশা খুলে দিচ্ছে বা দেবে কিন্তু পরবর্তীতে দেখা যায় কি যে অনেক লোকেরই আর্থিক ক্ষতি হয় তাই প্রতিটি বছরই বা যখনই এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা হয় তখনই আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে আসি এবং আপনাদেরকে সতর্ক করি যারাই আমার কথাগুলো শোনেন তারাই আমার মনে হয় যে তারাই শুধুমাত্র লোকসান থেকে বেঁচে যান আর না হয়তো অনেকেই আসেন টাকা পয়সা দেওয়ার পরে আবার আমার কাছে মেসেজ করেন বা আমি তো টাকা দিয়ে দিছি তাই আমি আগে থেকে এই ভিডিওটি নিয়ে আসছি যে এই মুহূর্তে যদি কেউ বলে যে আমাদের রাষ্ট্রদূত বলছে দুবাই পিসা খুলে যাবে বা আমাদের বিভিন্ন ইউটিউবার বলছে দুবাই বিসা খুলে যাবে সেক্ষেত্রে আপনি আমাকে আগে টাকা দেন অথবা যখনই দুবাই পিসা খুলে যাবে হয়তো বা সেটা লিমিট সময় থাকতে পারে আগে থেকে টাকা দেন তাহলে আগে আগে আপনাকে দিয়ে দেবো এরকম যদি কেউ বলে সেক্ষেত্রে আমি আপনাদের কাছে অনুরোধ করব বিশেষ করে যারা আমাকে ভালোবাসেন আমাকে সাপোর্ট করেন সবসময় আমার ভিডিও ফলো করেন তাদের উদ্দেশ্য বলবো যে এরকম কথার মধ্যে আপনার কখনোই কান দেবে না যদি দুবাই ভিসা খুলে সেক্ষেত্রে কিন্তু লিমিট সময়ের জন্য খুলবে না সেটা আশা করতেছি যে লং টাইমের জন্য খুলবে আর যদি খুলে সাথে সাথে আমার এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তাই আমি অনুরোধ করবো যারা নতুনভাবে যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকুন বাজিয়ে যেদিন যেন আমার এই চ্যানেলের প্রতিটি ভিডিও আপনাদের কাছে চলে যায় তো এখন পর্যন্ত ডিসেম্বরের আজকে প্রায় তেরো তারিখ হয়ে গেছে এখন পর্যন্ত আরব আমিরাতি সরকারের পক্ষ থেকে এমন কোনো ঘোষণা আসেনি যে বাংলাদেশিদের জন্য জানুয়ারিতে হোক ফেব্রুয়ারিতে হোক অথবা দু সালে ভিসা খুলে দেবে তাই আমি অনুরোধ করব যে এই মুহূর্তে কোনো দালাল চক্রের প্রচনে পড়ে আপনারা কোনো ধরনের লেনদেন করবেন না যদি কখনো দুবার ভিসা খুলে দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেব কারণ আমি তো আসি আপনাদের পাশে কারণ আপনারা আমার পাশে আসেন বলে আমি প্রতিনিয়ত চেষ্টা করি আরও আমার এতে গুরুত্বপূর্ণ সব সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তাই আমি অনুরোধ করবো প্লিজ আপনার একটু ধৈর্য ধরুন যদি এরকম কোনো ঘোষণা আসে সেক্ষেত্রে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেবো সো যারাই আমার কাছে এই বিশ্বাস সম্পর্কে জানতে চাইছেন আশা করতেছি যে আপনাদের যে প্রশ্নগুলো ছিল সে প্রশ্নগুলোর উত্তর আমার এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছেন সো অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যাবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সে কেমন আজকের মধ্যে বিদায় নিলাম আল্লাহ হাফেজ